রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই পৃথিবী আলোকিত হইছে, এই পৃথিবীর মানুষ সম্মানীয় হইছেন। মহতারাম হাজরিন, এই নবীরে যেন বালা ফাইবা, এই নবীর লগে যার মহাব্বতের সম্পর্ক হব, এই নবীর লগে যার সব সময় এই নবীর সুন্নতরে যেন অনুসরণ করবা, এইনু এই পৃথিবীর মধ্যে সফল কামাইবা। মহতারাম হাজরিন, এই নবী এই জমিন আয় আমরা খুশি। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার বান্দা হল এই জমিনের মধ্যে যারা আমার শুকরিয়া আদায় করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তার নিয়ামত বাড়াইয়া দিব, আর যারা আমার শুকরিয়া আদায় করত নাই এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরার লাগিয়া কঠিন আজাব নির্ধারণ করিয়া রাখছেন। আমরা শুকরিয়া আদায় করতাম, আমরা শ্রেষ্ঠ নবী যার উম্মত হওয়ার লাগিয়া অসংখ্য গণত নবী হলে, যার উম্মতর খাতার উম্মতর লিস্ট নাম লেখার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আরো সরছেন, এই নবীর উম্মত হওয়ায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এই নবীর আগমনে আমরা খুশি। কোনে এক কবি হইন, একজন প্রেমিক আইল রে সোনার মদিনায়, একজন প্রেমিক আইল রে সোনার মদিনায়, যার সঙ্গেতে প্রেম করেছেন মাবুদ রব্বানায়, একজন প্রেমিক আইল রে সোনার মদিনায়। মহতারাম হাজরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছাড়িয়া যখন মদিনাত হিজরত করেন, তখন মদিনার মানুষ এত আনন্দে আত্মহারা হইছে, এত খুশি হইছে, এরা এত খুশি হইছে এবং এত আনন্দিত হইছে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে। আমরা ওই নবীর উম্মত হওয়ায় আমরাও শুকরিয়া আদায় করতাম, এই নবীর লগে যার মহাব্বতের সম্পর্ক থাকবো, এই নবীর লগে যার মহাব্বত থাকব, এই নুই জমিনের মধ্যে সফল কামাইবা। আল্লাহর নবী ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আমার উম্মত হল অত সময় পর্যন্ত তুমি তাই কামিল মুমিন হইতা নাই, ইমানদার হইতা নাই, যত সময় পর্যন্ত আমি নবীর ফিরে তোমা তানোর জান চাইতে, তোমা তানোর যত মায়ার বস্তু আছে, তোমা তানোর পিতামাতা ওলাদ কন্যা সন্তান যত মায়ার বস্তু আছে, সব মায়ার বস্তুর চাইতে যত সময় পর্যন্ত আমি নবীর প্রতি তোমা তানোর মহাব্বত বেশি হইছে না, ভালোবাসা বেশি হইছে না, অত সময় পর্যন্ত তোমা তানোর কামিল ইমান তুমি তাই মুমিন নাই। হাজরিন, এই মাহফিলের ইন্তজাম করছেন, প্রতি বছর করেন আমার কুটি ভাইয়ে, বড় মেহনত করিয়া
এই মাহফিলের আঞ্জাম দিছেন, এলাকার মানুষের সহযোগিতা করছেন। এই মাহফিলের শ্রোতামণ্ডলী হলের উপস্থিতিতে বোঝা যায় যে এই এলাকার মধ্যে যে পুরুষের এত অভাব, যে বেটাইন বলতে নাই, খালি মনে হয় গরের মধ্যে বেটিন আছেন। মা বই নকল আমরা বাপ চাষা যারা আছেন, বাইন যারা আছেন, আপনারা তুরাতা সাউ খাবাইয়া, ফানন খাবাইয়া আর ফাটাই দোকা মাহফিল, কারণ এই জায়গাত মাহফিল প্রতিদিন ওই তো নাই। তারারে সাউ খাবাইয়া, ফানন খাবাইয়া, ফাটাই দোকা বলে আজকে খালিক সাহ রহমতুল্লাহ আলাইহি ইসলে সব মাহফিল যাও গিয়া, তাই যদি বাড়ির তা হইন তৈলে উদাও তুরা বাদে কইবা, সা দেও, ফান দেও, এই দেও, সেই দেও, উদাও সাতাইবা। আপনারা ওয়াজ নসিয়ত তুনতা বার্তা নাই, জিক্রুল্লাহর মাহফিল সারা বছরে একবার হয়। আপনারা যদি এরারে বাড়িত কোনো মধ্যে বুঝাই বুঝিয়া যদি মাহফিলের দিকে বিদায় করে দিন, তো আপনারা রিবিলি আলোচনাগুলো শুনতে পারবা। আর তারা বাড়ির তখন যদি তুলে তুরা বাদে কইবা, ফান দেও, সা দেও, এই দেও, সেই দেও, হুদেও সাতাইবা, না আপনি উনতে পারবা না তারাও উনবা, এটা তারা বুঝাই বুঝাই একটু ফাটাই দেবা। মহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত গুণাগুণ এই কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেন। মহতারাম হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তাশরিফ আনার আগে জাহিলিয়াতর যুগ আছিল, যে যুগের মধ্যে মানুষ অনেক নির্যাতনের মধ্যে আছিল, নিপীড়নের মধ্যে আছিল, মানুষে মানুষের গেছে, মানুষ বিক্রি করি লাইত, বিশেষ করিয়া মহিলার কোনো দাম আছিল না, কোনো ইজ্জত সম্মান কিচ্ছু আসিল না। আল্লাহর নবী ই জমিন আওয়ার বাদে আমরা মা বই নকলরে সম্মান দিছেন, ইজ্জত দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় একটা সুরা পর্যন্ত নারী জাতির উপরে নাজিল করছেন, বড় কা সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই জমিন তাশরিফ আনার বাদে অন্ধকারের যুগ আছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই জমিন আইছেন, আয়া দেখলার যে মহিলার সম্মান দেওয়া হয় না, পশু পাখির ন্যায় তারারে বাজারও বিক্রি করইত, তাদের কোনো ইজ্জত সম্মান মর্যাদা আসিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা যে আমি তো এক মায়ের গর্তে গিয়া জন্মগ্রহণ করছি, আর এই মারে কোন সময় অসম্মান হওয়া, বেইজ্জত করা, অপমানিত করা, এটা কোনো মুহূর্তে আমি নবীয়ে মানিয়ে নিতাম নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মায়ের জাতিরে সম্মান দিছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরান কেরাম, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই জমিন আইয়া আমার মায়ের জাতিরে সম্মান দিছেন। অন্ধকার দূরীভূত হইছে, জাহিলিয়াতর জাহিলিয়ামি ই জমিন তা গিয়া চিরতরে ধ্বংস করছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি মনে করি সবচাইতে বেশি
নবীর প্রতি মহাব্বত রাখা উচিত আমার মা বইন হলরে, কারণ এরার সম্মান ইজ্জত মর্যাদা আমার নবীয়ে সবচেয়েতে বেশি দিছেন। ফড়ুক সুবহানাল্লাহ, আমার নবীয়ে আমার মা বইন হলর সম্মান ইজ্জত মর্যাদা দিছেন। ইতিহাস টুকাইলে দেখা যায় মা বইন হলর, আপনারা দেখুন যান যে এদের কোনো সম্মান ইজ্জত মর্যাদা আছিল না। জাহিলিয়াতর যুগ গুড়ার লেঞ্জুড়ো মহিলা হলর দুইটা হাত বান্দিয়া দেওয়া হইতো, গুড়ায় যখন দৌড় দিত তখন মহিলা হল মাটির মুখে শেষরিয়া যাইতা, চিৎকার দিত, আর পুরুষ হলে কি তা হরতা আততালি দিত, তারা ফুর্তি করত। আল্লাহর নবী জমিন আবার বাদে এই সমস্ত জিনিস চিরতরে এই জমিন তাকে বিদায় করছেন। পশু পাখির ন্যায় মহিলাদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হইতো। আমার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত জাহিলিয়াতর জাহিলিয়ামি দূর করিয়া দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় অসংখ্য গণিত মর্যাদার অধিকারী তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইছেন, যার কারণে আল্লাহর নবীয়ে যে জিনিস এই জমিন থেকে বিদায় করছেন, এই জিনিসটার কোনো দিন এই জমিনও বাস্তবায়ন করতে পারছে না। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনে পাঠাইছেন, এটা আমার লাগে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। মোহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছিলা, আল্লাহ আপনি এমন একজন নবী জমিনে পাঠাউকা যে নবীর মাধ্যমে মানুষ এই জমিনের যত কুসংস্কার আছে এই জমিনের মধ্যে যত অন্ধকারে নিমজ্জিত মানুষ আছেন সব মানুষে হেদায়ত পাইব, এমন একজন নবী আপনি এই জমিনে পাঠাউকা যে মানুষটি বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের সহিত হেকমতের সহিত মানুষের দাওয়াত দিবা, দিনের দাওয়াত দিবা। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে এটা নাজিল করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে যে খতাগুলা হইছিলা এই জন্য আল্লাহর নবী ফরমাইন, আমি হইলাম গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুয়ার ফসল, আমার মুসলিম মিল্লাতর পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে দোয়া করছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার ফসল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনে পাঠাইছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য গণিত দয়া করছেন, অসংখ্য গণিত মায়া করছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনে ফাটাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, বল আল্লাহ এখন যেও নবী হই আপনি হইয়া দোকা ইং কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আল্লাহরে ভালোবাসে, যারা আল্লাহরে বালা ফাইব ফাত্তাবিউনি আর ইত্তেবা করো অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহরে তোমরা মহাব্বত করো এবং অনুসরণ করো অনুকরণ করো, আল্লাহর হুকুম মানো আল্লাহর বিধান মানো, এই পৃথিবীর মধ্যে বিধানদাতা শাসনদাতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, এবং তোমরা রাসূলের অনুগত্য করো যে নবী তোমাদের কাছে কোরআন লই আইছেন যে নবীর শরীয়ত অনুযায়ী তুমি তাই চলতইব, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল হলাইছেন সব নবী হলে আল্লাহর দিনের দাওয়াত দিছেন,
খেউ কইছেন না বলে যে আমার গোলামি করো, সবে কইছেন একমাত্র আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো। যেমন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমের কাছে গিয়া কইছেন যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমের কাছে গিয়া কইছেন তোমরা আল্লাহর গোলামি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমের কাছে গিয়া কইছেন তোমরা আল্লাহর গোলামি করো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই পৃথিবীর মানুষে শিক্ষা দিয়া গেছেন, ঘোষণা দিয়া গেছেন, শিখাইয়া গেছেন তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো। কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহরে একমাত্র মানতে হইব। হাজরিন, আল্লাহরে মানতে হইলে, আল্লাহরে ডাকতে হইলে, আল্লাহরে অনুসরণ করতে হইলে, অনুকরণ করতে, নবীর সুন্নত মানতে হইলে আমরার ইসলামী জ্ঞানের দরকার আছে, ইসলামী সমাজ ব্যবস্থার দরকার আছে, ইসলামী আলোচনার দরকার আছে। আপনি নামাজ যেহেতু হইলে আপনি আগে জানতে হইব ইমান আনার বাদে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন। ইমান আনার বাদে নামাজের কথা, নামাজ কায়েম করা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিচ্ছেন। মুহতারাম হাজিরানে কেরাম, কোনো মানুষে যদি জানে না তইলে সে মানতে পারত নাই, জানে না সে মানব কিলা, জানতইব আগে, আগে জানো এর বাদে মানো। আপনি কিভাবে নামাজ পড়তা, কিভাবে রোজা রাখতা, কিভাবে জাকাত দিতা, কিভাবে ওসলন করতা, কিভাবে সমাজ পরিচালনা করতা, কিভাবে নামাজ এই সমাজের মধ্যে কায়েম করতা, আপনি আগে জানতইব। এই জানার লাগিয়া ইসলামিক জ্ঞানের দরকার আছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা, ইলিম অর্জন করা, জানা এটা আল্লাহ ফরজ করিয়া দিছেন। জানার লাগিয়া অনেক মাধ্যম আছে, জানার লাগিয়া অনেক মাধ্যম আছে। কোরআন হাদিসের জ্ঞান আপনি জানতে হইলে আপনি মাদ্রাসাত পড়তে হইব, ইসলামিক জ্ঞান জানতে হইলে আপনি ইসলামী বই পড়তে হইব, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হইলে আপনি কিতাব পড়তে হইব। কিতাব পড়িয়া যখন আপনি জানবা তখন আপনি সঠিক জিনিস এই সমাজে প্রতিষ্ঠা করতে পারবা। মহতারাম হাজিরানে কেরাম, আমি যে কথাটা কইতাম আসলাম, এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে হক জিনিস আপনি প্রতিষ্ঠা করতে হইলে আপনি জানতে হইব, এই সমাজরে আপনি সঠিক জিনিস দিতে হইলে আপনি এই সমাজটারে আগে ঠিক করতে হইব, এই সমাজ থেকে গোশ দূরীভূত করতে হইব, সুদ দূরীভূত করতে হইব, জিনা ব্যবিচার হয়রানি হানাহানি মারামানি হিংসা সব কিছুরে এই সমাজ থেকে দূরীভূত করতে হইলে প্রত্যেকটা গড়ে গড়ে আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিনে যারারে আওলাদ দিছেন, যারারে আওলাদ নামক নিয়ামত দান করছেন, তারা এক একটা পরিবার তাকিয়া, এক একটা ফ্যামিলির থেকে একটা সন্তানরে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করাকা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করাকা। আপনার পরিবারের মধ্যে যদি একজন হাবিজ সাহেব, একজন খারি সাহেব, একজন মৌলানা সাহেব, তখন যদি সম্পর্কে তো এই পরিবার, এই পরিবারে নামাজ রোজা সঠিক জিনিস এই পরিবারে ভাইব, সঠিক জিনিস এই পরিবারে জানতে পারবো, এই পরিবারের মাধ্যমে, এই হাবিজ সাহেবের মাধ্যমে, মৌলানা সাহেবের মাধ্যমে এই সমাজের মধ্যে পরিবর্তন আইব। মুহতারাম হাজিরানে কেরাম, আপনি যখন ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাইবা তখন দেখা যাইব এই সন্তানের মা বাপ যদি, এই সন্তানের মা বাপ যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তখন দেখা যাইব যে আপনার উচ্চ শিক্ষিত ছেলে যে চাকরিজীবী লক্ষ লক্ষ টাকা বেতন খামায় সে কিন্তু আপনারা কতটুকু খেয়াল করবো এটা আপনার বলা জানা আছে, কিন্তু দেখা যায় যে আপনার এই মাদ্রাসাত পড়া হাবিজ সাহেব, খারি সাহেব, মৌলানা সাহেব, সে যখন মা বাপর গুরুত্ব, মা বাপর ফজিলত
মা বাবার খেজমত সম্পর্কে সে যখন কোরআন হাদিস পড়িয়া যে জিনিসটা জানবো, এই জিনিসটা জানার বাদে এই মা বাপর কোন সময় মা বাপরে এখলা তুইয়া যাইত না, এই মা বাবর গালাত থাকব, এই মা বাপর খেজমত ধরব, এই মা বাপর সেবা করব। কারণ কোরআন হাদিস পড়িয়া কোনো মানুষে কোন সময় তার মা বাপরে কষ্ট দিতে পারে না, কোরআন হাদিস পড়িয়া কোনো সময় তার মা বাপরে কোনো সময় সে আঘাত দিতে পারে না। মোহতারা মাজরানে কেরাম, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইলে কয়েকটা ফায়দা আছে, এর মধ্যে একটা ফায়দা হইল যে সে নিজরে এমনভাবে জানব এবং বুঝব সে কোনোদিন অন্যায়ভাবে, সে কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করতো না, কোনো সময় সে সুদ খাইত না, কোনো সময় সে ঘুষ খাইত না, কোনো সময় কোনো ধরনের গরিহিত সাজল্যকে লিপ্ত থাকতো না। সে যখন কোরআন হাদিস জানব পড়ব বুঝব তখন এই জিনিসটা থেকে সম্পর্কে সে নিজরে বাঁচাইয়া রাখতে পারব। আর যে মানুষ এই জিনিসটা নিজরে বাঁচাইয়া রাখতে পারব, সে অন্যরে বাঁচাইয়া রাখতে পারব, তার পরিবারে সে ঠিক করব, তার পরিবারের মধ্যে হক প্রতিষ্ঠা করব, তার পরিবারের মধ্যে ইসলামী আইন কানুন জারি করব। মোহতারা মাজরানে কেরাম, আপনি যদি এখন আবিদ সাহেব বানাইন, মেয়া সাহেব বানাইন, খারি সাহেব বানাইন, মৌলানা সাহেব বানাইন, এই সন্তানে যত জায়গাত গিয়া হাত তুলা দিব প্রত্যেকটা জায়গাত গিয়া তার মা বাপরে স্মরণ করব, তার ওলাদগলরে স্মরণ করব, তার মুর্দে গানগলরে স্মরণ করব, প্রত্যেকটা দোয়ার মধ্যে তার এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আছেন, যারা এই জমিন ছাড়িয়া কবর গেছেন গিয়া এরার কথা স্মরণ করব, এরারে দোয়া করব, এটার তাকিয়া আপনি একটা ফায়দা বান্ধইলা, এটার তাকিয়া আপনি কন্টিনিউ একটা নেকি ফাইয়া থাকবা। এই সন্তানে যদি কোনো মাদ্রাসাত ফোড়ায়, কোনো মসজিদও ফোড়ায়, তে ফোড়াইয়া যদি কোনো ছাত্ররে হকানি আলিম বানায়, সে যখন দোয়া করব তার প্রত্যেক থেকে একটা নেকি আপনার নামায় আমলের মধ্যে ইয়া যোগইতে রাখব। মোহতারা মাজরানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখিয়ে দেই, আর এই দুইটা জিনিসটা তুমি দেন যত সময় পর্যন্ত অনুসরণ অনুকরণ করবাই, আমার উম্মত হল তুমি তাই কোনো সময় বিপদগামী হইতায় নাই, তুমি তাই কোনো সময় পথভ্রষ্ট হইতায় নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব এখন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখিয়া দিয়া যাই, আর একটা লাগে আমি নবীর সুন্নত, আর একটা লাগে আমার আল্লাহর কালাম কুরআনুল কারীম। এই দুইটা জিনিসকে যত সময় পর্যন্ত তুমি তাই অনুসরণ করবাই কোনো সময় বিপদগামী হইতা নাই, এই দুইটা জিনিসকে অনুসরণ অনুকরণ করার লাগিয়া মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা খুব বেশি। মোহতারা মাজরানে কেরাম, একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা মুখায় হাঁটিয়া যায়, হাদিস শরীফের মধ্যে আছে তার ফাওয়ার নিচ্ছে ফরেস্তা হলে ডানা বিছাইয়া দেন, ফরেস্তা হলে কার্পেট বিছাইয়া দেন, এই মাদ্রাসার ছাত্রটা ফরেস্তা হলর ডানার উপরে দিয়ে আটি আটি মাদ্রাসা পর্যন্ত গিয়া পৌঁছে বড়কে সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা অসংখ্য অগণিত গুরুত্ব আছে, অসংখ্য অগণিত প্রয়োজনীয়তা আছে। ই এলাকাত মাদ্রাসা হইছে দীর্ঘদিনের স্বপ্ন আমাদের, ই এলাকাত মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে। আমি অনুরোধ করি আর এলাকার মা বোন যারা আছেন, এলাকার মুরব্বানে কেরাম যারা আছেন, আপনারার ছেলে সন্তান নাতি এরারে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হরুকা। মোহতারা মাদ্রানে কেরাম, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মানুষরে আওলাদ দিছেন, আওলাদ দিছেন, এই আওলাদ অনেক মানুষে আবার পায় না, বহু মানুষ আছেন আমরা জানা মতে আওলাদ নাই, তারা আওলাদর লাগে বড় পরেশানি করেন, আল্লাহর দরবার খান্দাখাটি করেন, আল্লাহর মনসা আল্লাহ খারে আওলাদ দিবা, খারে ছেলে দিবা, খারে মেয়ে দিবা, এটা বলা যায় না। কিন্তু
যারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করিয়া আওলাদ দিছেন। আমি মনে করি যে এই কোন স্থায়ী দুনিয়ার মধ্যে আমরা কেউ স্থায়ী নাই, সব উমরতামইব যার কারণে আল্লাহ যারারে আওলাদ দিছেন। আওলাদের মধ্যে থেকে একটা আওলাদ আপনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত বানাক, সে যখন মাদ্রাসাত গিয়া পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী ফরমায় এই বাচ্চাটা যখন না এই বাচ্চা যদি নাবালিক অবস্থায় ছোট অবস্থায় মাদ্রাসাত গিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তখন তার মার আর বাবার জীবনের নামায় আমল নামার সমস্ত গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করতে তাহন। আর এই ফোড়ার সওয়াব তার মা বাপর নেকির বান্ডার নামায় আমল নামার মধ্যে যোগ হইতে তাকে বড় কাজ। সুবহানাল্লাহ, এই সন্তানে যতদিন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, যতদিন কোরআন হাদিস চর্চা করব, আপনার নামায় আমলের মধ্যে সব লেখ হইতে থাকব। আপনি ভাগ্যবান তখন যখন আপনার একটা সন্তান কোরআনে হাফিজ, একটা সন্তান মৌলানা, একটা সন্তান খারিসা। আপনি ইন্তেকাল করার পরে গিয়া যখন যখন জানাজার খাটো আপনারে তুলে হইব তখন আপনার সন্তানে আপনারে আপনার জানাজার নামাজ ছড়াইব। এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কে হইতে পারে যার ওয়ারিস আওলাদ ফরজন্দে তার জানাজার নামাজ ছড়াইব।